কিছুদিন আগে শেষ হয়েছে ইউরোপের বড় সব লিগের খেলা, শুরু হয়ে গেছে দল বদলের পালা। কেউ নতুন দলে যোগ দিচ্ছেন ফ্রি এজেন্ট হয়ে, আবার কেউ ভারী অঙ্কের টাকায়। কোচরাও পরিবর্তন করছেন দল। দেখে আসা যাক ইউরোপের দল বদলের সবশেষ পরিস্থিতি। মৌসুম শেষ, মাঠের খেলা থেমেছে, এখন চলছে দল বদলের খেলা। কোন দল কাকে ভেড়াবে সে নিয়ে চলছে জল্পনা কল্পনা। কোচ খেলোয়াড় সবখানে আসছে পরিবর্তন। শুরু করা যাক প্রিমিয়ার লিগ দিয়ে। ফ্রি এজেন্ট হয়ে ম্যান সিটি থেকে বার্সায় যোগ দিলেন সার্জিও আগুয়েরো, সাথে লিভারপুল থেকে ভাইনালডামও যোগ দেবেন কাতালানদের সাথে। এছাড়া আতালান্তা থেকে আসা ফরওয়ার্ড আমাদ দিয়ালোকে দেখা যাবে ম্যান ইউতে। লিগ ওয়ান জয় করে লিল থেকে এসি মিলানে পাড়ি জমালেন গোলকিপার মাইক ম্যাগনান। লালিগায় জিদান মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর নতুন কোচ কে হবে তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। আলেগ্রির আসার কথা থাকলেও তিনি যোগ দিয়েছেন ইউভেন্টাসে। পিরলোকে সরিয়ে দ্বিতীয়বারের মতো ইউভেন্টাসের কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। আর্থিক সংকটে লিগজয়ী কোচ আন্তোনিও কন্তেকে হারিয়েছে ইন্টার, তাদের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন লাৎজিওর সাবেক কোচ ইনজাঘি। স্প্যানিশ পত্রিকা মার্কার খবর, দল ছাড়ার কথা দলের খেলোয়াড়দের জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই সামনের মৌসুমে নতুন দলে দেখা যেতে পারে CR7-কে। এদিকে মেসির সাথে চুক্তি নবায়নের চেষ্টা করে যাচ্ছে বার্সা, তবে বিশ্বকাপ বাছাই ও কোপার প্রস্তুতির কারণে আর্জেন্টিনা থাকা মেসির থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সামিউল কায়নাত, DBC News Desk।